सलाम अलैकुम, वेलकम टू माय चैनल। आज आपने दे देखाबो गरुर मांसेर कषा रान्ना करे। आमार ए रेसिपिटा जदि भालो लेगे थाके ताहले प्लिज आमार ए चैनले लाइक शेयर कमेंट्स एवं आमाके सपोर्ट करार जन्य सबस्क्राइब करबेन। गरुर कषा रान्ना करे एखाने आमी बादाम बाटा नियेछि, काजू पेस्ता और काठबादाम एकसाथे आमी शिलपाटा बेटे नियेछिलाम, एटा निलाम। परिमाण मतो एखाने जोत्तिक आछे दुईटा, शाही जीरा एक चा चामिच, तारपर लंग आछे तीनटा, गोलमरिच आछे 10-12টা। एगुलो आमी पिसे नियेछि, देखेन पिसे नियेछि। एखन आमी लवण निब परिमाण मतो। আমার এখানে 2 কেজি মাংস আছে, সেহেতু 2 কেজি মাংসের জন্য আমি 2 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা নিব। মাংস ফাঁকি দিয়ে দিব 1 চা চামচ, 1 চা চামচ হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি 1 চা চামচ, মরিচ ফাঁকি 1 চা চামচ। 1 চা চামচের একটু বেশি দিব, কারণ গরু মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। মেখে নিব, পরে ব্যবহার করব। এখন রান্না রেগুলার তেলটা দিয়ে আমি মাংসটা মেখে রাখব। গরুর এই কষা মাংসটা খেতে কিন্তু খুব স্বাদ। টক দই দিয়ে দিব হাফ কাপের মতো। আমি টমেটো সসটা দিব পরে রান্নার সময়, এখন টমেটো সসটা আমি দিব না। এখন আমি এই যে এখানে 2 কেজি হাড় এবং মাংস দুইটা মিলিয়ে নিয়েছি, কারণ শুধু মাংস দিয়ে গরুর মাংস রান্না করলে মজা লাগে না, একটু হাড়টা হলে স্বাদ লাগে। এটা এমনভাবে মেখে রাখবো। এখন আমরা রান্নায় চলে যাচ্ছি, কারণ আমি এই মাংসটা মেরিনেট করে এখন আর রেখে দিব না, কারণ আমার গেস্ট আসবে, এর জন্য আমি এখনই রান্না করব। সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ সরিষার তেল আছে, দিয়ে দিব হাফ কাপ। আমার মাপায় আছে হাফ কাপের মতো, পেঁয়াজটা দিয়ে দিলাম, আস্ত দারচিনি লবণ তিনটা, তেজপাতা দিলাম, এলাচ 4টা, দারচিনি 3টা, এখন এটা আমি পুরো ভেজে নিব, একটু লালচে করে ভেজে নিব পেঁয়াজটা, যেহেতু এখানে আমি লবণ দিব না, ওখানে লবণ দিয়ে মেরিনেট করে রেখেছি, লাগলে আমি পরে লবণ ব্যবহার করব যদি লাগে। এখন এটা আমি পেঁয়াজটা একটু ভেজে নিব, পেঁয়াজটা দেখেন একটু লালচে হয়ে আসছে। এখন আমি মাংসটা দিয়ে দিব, আমি পেঁয়াজটা কিন্তু সরিষার তেল দিয়ে ভেজেছি, হাফ কাপ সরিষার তেল নিয়েছিলাম সেটা দিয়ে ভেজে নিয়েছি। ওটা ধুয়ে মশলার পানিতে দিয়ে দিলাম, এটা এখন আমি মিডিয়াম আঁচে, একবার হাই হিট করবেন না, তাহলে মাংসের মশলাটা পুড়ে যাবে। কষা মাংসের নিয়মে হচ্ছে লো বা মিডিয়ামের কাছাকাছি এনে রান্না করা। আমি মিডিয়ামের থেকে একটু কমে 30 মিনিটের জন্য ঢেকে রাখব, মাঝে মাঝে একটু নেড়ে দিব। আপনারা বললে মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, আমি আসছি 30 মিনিট পরে। সসটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আর একটু নাড়াচাড়া দিয়ে দেই। আপনি 1 কেজি গরুর মাংস নিলে এর থেকে অল্প মশলা নেবেন, আমি যতটুকু মশলা দেখিয়েছি। আর যদি 2 কেজি করেন, এতটুকু মশলা নিলে আপনাদের সম্পূর্ণ মাংসটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি এখন আসছি 2 ঘন্টা 30 মিনিট পরে। আমার আধা ঘন্টা পরে আমি বলছিলাম আসবো, দেখেন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি না, মাংসের পানিতেই পানি হয়ে গেছে।
আমি এবার আধা ঘন্টা এইভাবে রাখবো, আবার আধা ঘন্টা পরে এসে দেখবো আমার মাংসটা কি পর্যায়ে আছে। আশা করছি আমার মাংস কষা দেখেন পর্যায়ে তেল ভেসে আসছে। আপনারা চাইলে আর একটু ঝুলও রাখতে পারেন, কিন্তু আমি আর ঝুল রাখবো না, ঝুল আর শুকায় আসছে। আপনারা চাইলে আর একটু পানি পানি রাখতে পারেন ঝুলের জন্য। আমার মাংসটা পুরো কষা হয়ে গেছে, এখন আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার গরুর মাংসের কষা কমপ্লিট। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা রইল। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।